কাটতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমণার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের আলপনা, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি রক্তের গৌরবে অভিষিক্ত। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এইখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমণার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্যেই, মাতৃভাষার জন্যেই, বাংলার জন্যেই যারা প্রাণ দিয়েছে ওখানে, একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্যেই, আলাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্যেই যারা প্রাণ দিয়েছে, বাটিয়ালি বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুইটি লাইনের জন্য রমণার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত, আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রমণার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে তারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলা, অরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার, সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতে আসিনি। আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে, আমরা জানি তাদের হত্যা করা হয়েছে, নির্দয়ভাবে তাদের গুলি করা হয়েছে। ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা তোমারই বাবার মতো, হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায়, হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরে। তোমারই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারত, আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়েছিল, তোমারই মতো তাদের কোনো একজনের হয়তো মায়ের সত্য প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিশলে চোখ দিতে গিয়েছিল, এমন এক একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসির দাবি করছি। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি। যারা এই মৃত্যুদেহের উপর দিয়ে
ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ সেই চল্লিশটি রত্ন দেশের চল্লিশ জন সেরা ছেলে মা বাবা বউ আর ছেলে নিয়ে এই পৃথিবীর কোলে এক একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করার যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওলার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার সেই সব শহীদ ভাইরা আমার যেখানে তোমরা প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ যদি অসংখ্য মিছিল অস্পষ্ট নিস্তব্ধতাকে ভঙ্গ করবে একদিন তবুও বিশ্ববিদ্যালয়ের সেই ঘণ্টাধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে যদি আগামীতে কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তবুও তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না উনি জালিমের নিপীড়নকারীর মতো কঠিন হাত কোনোদিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য দিনের আশাকে যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন হে আমার মৃত ভাইরা সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে সেই দিন আমাদের দেশের জনতা খুনি জালিমিকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেই ঝুলাবে তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে সালাম সালাম হাজার সালাম এবারে আপনাদের জন্য রয়েছে কিশোর কবি সুকান্তের রচিত সেই বিখ্যাত কবিতা ছাড়পত্র ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস সালাম